ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা নয়, বরং আদম আলাইহিস সালামই আমাদের জাতির পিতা। কয়টি বলেছে কথাটি বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? এটা একটা এটা আধা পাগল, এটা আমরা আলেম কই না, এটা আধা পাগল। সম্ভবত এটা কোনো বাজে জিনিসও খাইতে পারে, কারণ তার কথার কোনো ব্যালেন্স নাই। এটা পাগল, এটা আলেম হইতেই পারে না, এটা পুরো আধা পাগল। কেন আধা পাগল বললাম? সে তার বক্তব্য বলছে, এক বালতি গাভীর পেশাবের মধ্যে নিজের গায়ের চাদরটি ভিজিয়ে নেন, তারপর এটা গায়ে দিয়ে সালাত আদায় করেন, অসুবিধা নেই। খাদাস কুনহানের গরুর সেনা বুঝেন, গরুর সেনার মধ্যে চাদর ভিজাইয়া তারপরে নামাজ পড়তেন, অসুবিধা বলে নেই। চিন্তা করছেন অবস্থা, এগুলি কত বড় খবিস! এগুলি আধা পাগল, এগুলি আলেমের কাতারে আমরা ধরি না। ملت ابيكم ابراهيم قران আয়াত না, মিল্লাত মানে কি? সম্প্রদায়, জাতি। মিল্লাত আবিকুম, তোমাদের সম্প্রদায়ের বাবা, তোমাদের জাতের বাবা কে? ইব্রাহিম। কোরআন এর এক নাসুল কোরআন, এখানে আর কি আপনি খুঁজেন? আদম আলাইহিস সালাম আবুল বাশার, মানবতার বাপ, সমস্ত মানুষের বাপ। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের বাপ। এক মানে কি বলবো, যদি বেশি কথা জানি কথা বেড়ে যাবে। আল্লাহ যেন এদেরকে জ্ঞান দান করে, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লাতের বাপ। মিল্লাত শব্দের অর্থ জাত, আর মানব জাতি, মানব জাতি, এটাকে আবুল বাশার বলা হয়, মিল্লাতুল বাশার না, আবুল মিল্লাত না, আবুল বাশার, মানবতার বাপ। এখানে মূল যে একটা নুসুলে যাইতে হয়, একটা হলো জিন্স আর একটা হলো নো। জিন্স আর নো দুইটার অর্থ অনেক সময় এক হয়, তবে দুইটার উদ্দেশ্য এক না, মিনিং এক না। জিন্স কি? জিন্স হলো যেমন ধরেন মানুষ একটা জাত, আবার মানুষের মধ্যে পুরুষ আরেকটা জাত, নারী আরেকটা জাত, পুরুষ জাত, নারী জাত, এই দুই জাতি আবার মানব জাতের অন্তর্ভুক্ত। ওই মানব জাত পুরাটাকে বলা হয় জিন্স, আর পুরুষ ওইটা নো হিসেবে জাত, নারী নো হিসেবে জাত। এখানে ব্যাক করলে জিন্স আর নো এগুলি তো বুঝাইতেইব। কথা বুঝতেছেন আমার ভাইরা? সমস্ত মানব জাতির বাবা, এটা তো জাত হিসেবে না, কারণ মানব আর এখানে কোনো জাত নাই, সব মানুষের বাবা, এখানে জাত আসতেছে না। জিন্স সমস্ত মানুষ যাদের অস্তিত্ব আছে, সমস্ত মানুষের বাবা। এখানে জাত কইলে আরেকটা জাতের কথা প্রশ্ন দাঁড়ায়, যে এই জাত হইলে আরেক জাত। এই জন্য আদম নবীকে বলা হয় আবুল বাশার, মানুষের বাবা, মানবতার বাবা, মানব যত জাত আছে সমস্ত মানুষের বাবা। একেবারে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আরো যত আছে সবার বাবা কে? আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার বাবা? মুসলিম জাতের বাবা, হিন্দু জাতের বাবা না, খ্রিস্টান জাতের বাবা না, বৌদ্ধ জাতের বাবা না, ওই জাতগুলির বাবা না। এই যে জিন্স, এটা হলো নো, এই জাতের বাবা, মুসলিম জাতির বাবা, যেটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছে মিল্লা, মিল্লাত আবিকু। আল্লাহ তাআলা যেন এই জাহেলদের খপ্পর থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করে, বলেন আমিন, বলেন আমিন।